क्लास खाता को स्वागत करजनीकांत महांत टीचर फाउंडर फंड क्लास खाता आज ये भिडियो समाधान करने को षठ श्रेणी गणित अभ्यास कार्य नाइन सिक्स तो देख तो पिला प्रथम प्रश्न सी को सी को कु, कुु नहीं सी को केन्द्रबिंदु नहीं चार दशमिक पाँच सेन्टीमिटर व्यासार्ध विशिष्ट एक वृत्त अंकन पी क्यू आर बिंदु को चिन्हट कर जेपरी पी बिंदु বৃতৰ অন্তৰ্দেশৰে কুবিন্দু ব্ৰুতৰ উপৰে আ বিন্দু ব্ৰতৰ বহিদেশৰে ৰ পেলাই এতিয়া দেখ আমাৰ দত্ত কণ অত দেখ দত্তিটা হ'ব ক'ত কেন্দ্ৰবিন্দু আইণ্ট ফাইভ চাৰি দশমিক পাঁচৰ গোটেই আমাৰ কোন বেচাৰ্দবিশিষ্ট গোটেই ব্ৰত অংকন কৰিব গোটেই বৃত্ত অংকন কৰিব তাৰপৰা আমি ক' পি বিউ বিন্দু আৰু যি আমাৰ পি বিন্দুটা তোমাৰ ক'ৰ অন্দুটা অন্তৰ্দেশৰে ৰহিব

ତ ତିନୋଟି ବିନ୍ଦୁ ବି ଆମର ଦତ୍ତ ଅଛି ତାପରେ ସେଠି କ'ଣ କୁହାଯାଇଛି ଦେଖ ପି ଯେଉଁ ବିନ୍ଦୁ ଅଛି ପି ବିନ୍ଦୁ କେଉଁ ଅଛି ବୃତର ବୃତର ଅନ୍ତର୍ଦେଶରେ କେଉଁଠି ବୃତର ଅନ୍ତର୍ଦେଶରେ ଅଛି ଆଉ ଯେଉଁ କ୍ୟୁ ବିନ୍ଦୁ ଅଛି କେଉଁଠି ଅଛି ବୃତର ଉପରେ ଅଛି ବୃତର ଉପରେ ଅଛି ଆଉ ଆର୍ଟା କେଉଁଠି ଅଛି ବୃତର ବହିର୍ ଦେଶରେ ବୃତର ବହିର୍ ଦେଶରେ ବୃତର ବହିର୍ ଦେଶରେ ଠିକ ଅଛି ତ ପିଲାମାନେ ଏଠି ଆମକୁ କ'ଣ କରିବାର ଅଛି ପ୍ରଥମତଃ ଆମକୁ ଗୋଟେ ବୃତ ଅଙ୍କନ କରିବାର ଅଛି କ'ଣ କରିବାର ଅଛି ବୃତ ଦେଖ ଏଇଟା ମୁଁ ଅଲଗା କାଳିଟି ଏଥିପାଇଁ ଲେଖୁଛି ଏଇଗୁଡ଼ାକ ତୁମକୁ ଲେଖିବାକୁ ଦରକାର ନାହିଁ ଠିକ ଅଛି ବୃତ ଅଙ୍କନ କରିବାର ଅଛି ବୃତ ଅଙ୍କନ କରିବା କ'ଣ କରିବା ବୃତ ଅଙ୍କନ କରିବା କେତେ

সি বিন্দু নেবা কোন নেবা সি বিন্দু নেবা তো আমি কোন করিবা গোটে সি বিন্দু নেবা গোটে আমি সি বিন্দু নেবা তারপরে তারপরে দুই নম্বর পয়েন্ট রে আমি কোন করিবা দুই নম্বর দুই নম্বর পয়েন্ট রে আমি করিবা সি সি বিন্দু নি বি চার দশমিক পাঁচ সেটিমিটর চেণ্টিমিটৰ বাসাৰ্ধ চেণ্টিমিটৰ বেচাৰ্ধ অংকন কৰিবণ্টিমিটৰ বেচাৰ্ধ অকন কৰিবণ্টিমিটৰ বাসাৰ্দ্ধ অকন কৰিব তিনি নম্বৰ তিনি নম্বৰ তিনি নম্বৰ হ'লিপৰ চি বিৰ এক ব্ৰত এক ব্ৰত অংকন কৰিব সিবি মাপর এক বৃত অঙ্কন করা সিবি মাপর কন করা এক বৃত অঙ্কন করা তো আমি ফাস্ট কন করলে এটি সি বি গোটে নেই গলে দ্বিতীয় গেলে চার পয়েন্ট পাঁচ দশমিক গোটে নেই সি বি চাপ কলে আমি বৃত গোটে অঙ্কন করা তাপরে চারি নম্বর আমার কিন্তু দেখ চারি মান যেত আমি বৃতটা অঙ্কন করদা তাপরে পি বিন্ু কু বৃতর বৃতৰ অন্তৰ্দেশৰে কাৰণ আমি প্ৰশ্নৰে কৈছোঁ পি বিন্দু অন্তৰ্দেশৰে অন্তৰ্দেশৰে নেবা অন্তৰ্দেশৰে নেবা অন্তৰ্দেশ এইটা পি বিন্দু আমি এই গ'লে তাৰপৰা পাঁচৰে কু 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 বিন্দু এই পেলাই বিন্দু লেখিব ভুলিব নহয় পি বিন্দু কু বৃতৰ উপরে নেবা বৃতর উপরে নে ব্রত উপরে আমি এটি নিয়ে যাওয়া ধরো এটি আমি গোটে রেড রেড এটি আমি নিয়ে গলে কিবি কুগলে ঠিক আছে কো আমি নিয়ে গেলে দেখো তাপরে আমি কু বৃতর বহির দেশ বহির দেশরে আর আর্ুক কোট নেবা, বৃত্ত বহির দেশরে তো মনে আর এইটা আহির দেশের নেই ওকে দুই নম্বর প্রশ্নটা দেখ শূন্য কু কেন্দ্র করে শূন্য কু শূন্য কোন কোয়া শূন্য কু কেন্দ্র রূপে নেওয়া নেই চার সেটিমিটর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন কর বৃত্ত অঙ্কন করো আও। গোটি জিয়া গোটি জিয়া অঙ্কন করো যার নাম দিও এব আগে ক্ষুদ্র চাপ উৎপন্ন চাপ উপরে বিন্দু দিও এক্স বিন্দু চিহ্নট কর এক্স বিন্দু চিহ্নট কর ঠিক আছে তো বর্তমান আমি এটি দুই নম্বরটা করিবা দুই নম্বরটা দুই নম্বরটা আমার কোন কোণ আমার প্রথমে আমি দেবা দত্ত আমার কম আছে দত্ত দত্ত আমার কেন্দ্র বিন্দু কেন্দ্র বিন্দু কোণ ও तापर व्यास अर्ध 4 सेंटीमीटर तापर कोई जी गुटे जिया ए बी तो जियाटा कोन जानिबा पय तुमे तो ए जो आई बटन रे आमर अच्छी जोटी कि पूरा वृत्त विषय रे इहार क्लासटा अछि से क्लासटा को तुमे देखि पारिबो तो देखो ତ ପ୍ରଥମେ ଆମେ କ'ଣ କରିବା ଗୋଟେ ନମୁନା ଚିତ୍ର କରିବା କ'ଣ କରିବା ନମୁନା ଚିତ୍ର ଗୋଟେ ନମୁନା ଚିତ୍ର କରିବା ତ ନମୁନା ଚିତ୍ର କଲେ କ'ଣ ହେବ ଦେଖ କେମିତି କରିବାକୁ ପଡ଼ିବ ଦେଖ ଆମେ ଏଠି ସୋପାନ ଗୁଡ଼ିକ ପୁରା ଲେଖିବା ବର୍ତ୍ତମାନ ଗୋଟିଏ ଗୋଟି କରି ସପାନ ଆମେ ଲେଖିବା ସୋପାନ ସୋପାନ ଗୁଡ଼ିକ କିପରି କରିବା ତାର ସପାନ ଗୁଡ଼ିକ ହେଲା এক নম্বৰ সপান এক নম্বৰ আমি ক' কৰিব গোটেই নে তাৰপৰা আমি দুই নম্বৰৰে দুই নম্বৰৰে আমি কম কৰিব নম্বৰৰে আমি দুই নম্বৰৰে আমি চাৰি চেণ্টিমিটৰৰ বেচাৰ্দ অকন কৰিব

অধৰ বেচাৰ ধৰ বৃত অংকন কৰিব দেখ পিলা মানে যেমিতি ষ্টেপ বাই ষ্টেপ কোৱা হ'ব সোপান বাই সপান কোৱা হ'ব সেই কৰি আমি ৰখিকি আমাৰ গোটেই ব্ৰত অংকন বদলি তাৰপৰা চাৰি নম্বৰ চাৰি নম্বৰতে আমি ক'ম কৰিব এ বি ব্ৰত উপৰে দুইটি বিন্দু নেবা এ অ বি ব্ৰত উপৰে वृत उप दुईटी बिंदु नेवा दुईट बिंदु दुईट बिंदु नवा तो आम एठी नहींगले धर नहीं 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 ए नहीं गले। बी नहींगलेगलेगले ए नहींगले बी नहींगले तो आमको एमती जगार दुईटा बिंदु ने पड़ो जो गोटे क्षुद्र चाप हो गए बृहत चाप हो ठीक तो ताप कौन करवा बिंदु को आम जोग करद ए ओ बी बिंदु को बी बिंदु को जोगो करिबा कौन करिबा जोगो जोगो करिबा तो आमे एटा जोग कर देले तो एटा जोटा हला तो गोटे ए बी जा आमे कोन पाइबा ए बी जा पाइबा हमें ए बी जिया पाएगा तापरे छोजा खुद्र चाप खुद्र चाप कोडे देखो जोटे रे अल्प मृतरो अल्प परिमाण थिवो तोलटा बृहद चाप ऊपरटा ए चापटा कम तौ खुद्र चाप कोवा जाय ठीक अछि तो खुद्र चाप ऊपर खुद्र चाप खुद्र चाप ऊपर एक्स बिंदु एक्स बिंदु नेबा

ও ভুল দিও ঠিক আছে তো প্রতেক প্রত্যেক ব্যাসার্ধ এক জিয়া এটা আমর ভুল যদি এইটা তোমার বৃত হল এইটা ব্যাসার্ধ এটা কেউটা ব্যসার্ধ এইটা ব্যাসার্ধ এইটা ব্যসার্ধ কি এটা ব্যাসার্ধ কিন্তু জিয়া কেউটা জিয়া দুইটা উপরিস্থিত বি যদি যোগ কর সেইটা হচ্ছে জিয়া তো এটা ভুল বৃতর এক জিয়া অটে এটা ঠিক হব কে দেখ এটা যদি ব্যাস ব্যাস কথ বিদু কু যোগ করি কেন্দ্র যাচ্ছি তো এটা কু আমি এক জিয়া কোপার তো প্রত্যেক ব্যাস গোটে জিয়া কিন্তু জিয়া কেবে ব্যাস হব না হ্যাঁ বৃত্ত প্রত্যেক জিয়া কেন্দ্র কু সমাধি খন্ড করে কেন্দ্র কু সমাধি খন্ড কেন্দ্র কেন্দ্র মানে কোটা বৃত্তর কেন্দ্র বৃত্তর কেন্দ্র করে কি না কারণ কেন্দ্র হি না জিয়া কেন্দ্র যায় হি না সমাধি খন্ড বৃতর প্রত্যেক জিয়া এক রেখাখণ্ড যাহার প্রান্ত বিদু দয় বৃত উপরে অবস্থিত এটা ঠিক আছে যদি এইটা তোমার যদি ব্যাস হল হল কো এইটা প্রান্ত বিদু দেয় কোটি অতর উপরস্থা তা দেখ এক বৃত্তর মধ্যবিদু হচ্ছে উক্ত বৃতর কেন্দ্র ঠিক ঠিক বৃত্তর কেন্দ্র হচ্ছি এক বৃত্তর মধ্যবিদু হচ্ছে এক বৃত্তর মধ্যবিদু হচ্ছে উক্ত বৃত্তর কেন্দ্র ঠিক আছে এটা হন্ড্রেড পরসে রাইট তো আমি রাইট চিহ্ন লিখি ঠিক আছে এটা এক বৃত্তর প্রত্যেক এটা মনে ঠিককে ভুল দেয়া দিয়েছে প্রত্যেক প্রত্যেক ব্যাশর মধ্যবিন্দু হচ্ছে উক্ত বৃত্তর কেন্দ্র ঠিক ঠিক ওকে

ও কু কেন্দ্ররূপে নেই তিন দশমিক সাত সেটিমিটর বিশিষ্ট এক বৃত অঙ্কন কর প্রোটাক্টর ব্যবহার করি এক বৃত কলা অঙ্কন কর যাহ কেন্দ্রীয় কোণর পরিমাণ বা ডিগ্রি ঠিক আছে বাষ্টরী ডিগ্রি ওকে তো আমি কোন করা প্রথমে প্রথমে আমি আমি লিখবা এটি আমার দত্ত কণ কত দত্ত আমার কম আছে দত্ত অন্দ্র কি ও তাপরে আমার দত্ত অ্যাসার্ধ বাসার্ধ কে তিন দশমিক সাত সেটিমিটর তাপরে আমার দত্ত কেন্দ্রীয় কণ বৃত

কো কো সপানে অংকন কৰিব ঠিক আছে দেখ এক নম্বৰ সপানে কোন কৰিব কেন্দ্ৰ কেন্দ্ৰ গোটেই কেন্দ্ৰ না দুই নম্বৰ ও এসাৰ্ধ তিনি পইণ্ট সাত চেণ্টি অংকন কৰিব

এটি বর্তমানে তিন পয়েন্ট সাত সেটিমিটর গোটে কন কলে ব্যাসার্ধ অঙ্কন কলে ও তাপরে হচ্ছে ও এ ব্যাসার্ধ মাপরে বৃত অঙ্কন করা ও এসার্ধ অঙ্কন করা আমি কন করা গোটে বৃত অঙ্কন ঠিক আছে তাপরে দেখ চারি নম্বর তাপরে আমি কোয়া প্রোটাক্টর সাহায্য প্রো ট্রাটর প্রোট্রাটর প্রোট্রাকর সাহায্যে ও এ ও এ উপরে অঙ্কন করিবা বাস্তু ডিগ্রি অঙ্কন করিবা এবং বৃত্ত উপরে যেউঠারে বৃত্ত উপরে ঠারে ছেদ করিব ছেদ করিব তাকু

তো এটি আমার বর্তমান পাঁচ এ ও বি তোমার কম বৃতক কলা এ এটি ওটা না এ ও বি তোমার কাল বৃত কলা তো পিলা মানে বর্তমান কলি তার ভিডিও ডিজিটাল ড্রইং মধ্য উপলব্ধ হব ଆଉ ଡିଜିଟାଲ ଡ୍ରଇଂ ଗୁଡ଼ାକ ମଧ୍ୟ ଭିଡ଼ିଓ ଶେଷରେ ପାଇବି ଠିକ ଅଛି ପାଞ୍ଚ ନମ୍ବରଟା ଦେଖ ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ପୂରଣ କର ସାନ ଚିହ୍ନ ବଡ଼ ଚିହ୍ନ ସମାନ ଚିହ୍ନମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଉପଯୁକ୍ତ ଚିହ୍ନ ବ୍ୟବହାର କରେ ତ ଦେଖ ପ୍ରଥମେ କ'ଣ କହିଛି ଏକ ବୃତ୍ତର କେନ୍ଦ୍ର ଓ ଓ ବୃତର ଉପରିଷ୍ଠ ବିନ୍ଦୁ ପି ତେବେ ବୃତର ଅନ୍ତର୍ଦାତ অন্তর্দেশের বিন্ু হচ্ছে ক্যু এখানে ও পি আপর্ক কম হব হ্যাঁ লেখ বলে কেখ যদি আমি গোটে এটা বৃত্ত নেবা আদ্র যদি ও হব আপরিষ্ঠ বিদু যদি পি হব হলে কোণ ও পিটা তোমার কম হল ও পি তোমার হল বেশার্ধ কে ওপি হল ব্যাশার্ধ আন্তর্দেশের গোটে বি ক্যু ক্যু তো ও ক্যু গোটে হচ্ছে কোথায় রেখা খণ্ড গোটে রেখা খন্ড কেবল গোটে রেখা খন্ড রেখা খন্ড আ যেকোন উপরিস বিদুক যোগ করি ব্যাসার্ধ রেখা হচ্ছে ব্যাসার্ধ তো যেহেতু এটা ও রু আরম হয়ে যাই কিন্তু তার বৃত্তর কোশ উপস্থ বিদ করু না তেমন ও ক্যু কম ব্যাসার্ধ ঠাকুর কম ব্যাশার্ধার কম তো এটি আমি কম লিখে ও পিটা হচ্ছে বেছি। তো আমি কে লিখব ও পি ও ক্যু ঠার বড় ঠিক আছে ক্যু ও ও পি গ্রেটর দেওয়া দ্বিতীয় বিটটা দেখ এটি কখন এক বৃতর কেন্দ্র এটি দেখ এটা গোটা বৃত বৃতর ধর কেন্দ্র ও উপরিস বিন্দু

पूर्व प्रश्न रू आ तो देख जेहेतु केन्द्र उपरिस्थ बिंदु को जोग आस करुटा होंगे व्यासार्ध अंतरदेश रे गोटे बिंदु बहिर्देश गोटे बिंदु बहिर्देश बे भी जानि अंतर्देश तो आमे जो ओपीआर मध्य रे कोनोसी संपर्क बाहर कोनोसी संपर्क संपर्क बाहर ना ठीक अच्छे जदि युम ओपी आर हो जब ओपी आर थो ते ये कौन हम देख ये जान लैसार्ध ओपीटा आम कौन जान लें ओपिटा जान लें व्यासार्ध ओपीटा जान लसार्ध आम ओ आर टा कौन हम देख ओ आर टा ओ आर देखो ये बिंदुटा को भी आम पी नहीं पार ও আর্ তোমার ওপি প্লস পিআর এটি এটি কিন্তু যুক্ত পিআর মানে কো ওপিটা কেবল ব্যাসার্ধ এটি ব্যাসার্ধরে হছি রেখা খন্ড অনেক কড় তো আমি কে লিখা ও আর্টা বড় যদি তোমার এটা ক্যু আদি তোমার কে ওর বা আর ন কি যদি আর হয়ে তবে ও আরটা তোমার বড় হব কিন্তু এটা যদি আর আর্ছি তো এটি আমি কোণি সম্পর্ক বাহারি পারিব না এটি বড় হব না কি সান হব না কি সমান হব না কিছু হবো না হলো এটা প্রশ্নটা ভুল প্রশ্ন ভুল প্রশ্ন ভুল ঠিক আছে যদি এটা আর হব ও পি ড্যাশ ও আর হব তবে হবো ও আরটা ওআরটা কেক এটা বতাই দিলি ঠিক আছে তাপরে দেখ তা দেখ এ বি এস বি চাপ এটি গে তোমার ত্রিভুজ গোটে রহলা এটা কেন্দ্রে অনেক এটা এ পুরা কেন্দ্ররে এটা গোটে ব্যাশ অটাপটা এটি কীকি রৈর্ঘ্য এস বি দৈর্ঘ্য অর্ধবৃত দৈর্ঘ্য সত্য কব সব কারণ দৈর্ঘ্য কোথা এটা। এইটা হোচ এএক্স বি আর্ধবৃতটা বি সেইটা বিধবৃত ঠিক আছে সি ব্যাসার্থ চার দশমিক পাঁচ সেটিমিটর পি বিন্ুটা হচ্ছে অন্তর্দেশ ক্যু বিন্ুটা হচ্ছে বৃত্তর উপরে আর্ন্দুটা হচ্ছে বৃত্তর বহির্দেশ আমি কন করিবা। প্রথমে গোটে বিন্দু নেওয়া প্রথমে গোটে কবা প্রথমে গোটে আমি বিন্দু নেওয়া সে বিন্দুর না কোণ দেবা সে বিন্দুর না দেব সি তাপরে আমি কন করা তা আমি গোটে স্কেল নেওয়া স্কেল নেই সে বিন্দু উপরে মনে রে আমি রক্ষি আমি কে মাপ নেওয়া আমি মাপ নেওয়া চার দশমিক পাঁচ সেটিমিটর চার দশমিক মাপর গোটে ব্যাসার্ধ অঙ্কন করা আও দেখ এটি তোমার কী ক্যু বিন্দুটা তোমার উপরে ক্যু বিন্দুটা মৃত উপরে তা আমি এই বিন্দুটা আমি কম নেপার ক্যু নিয়ে পিন্দুটা তো সি ক্যু আমার গোটে ব্যাসার্ধ হল তাপরে আমার নেক্সট কাম হোক আমি কম্পাসটা কন্যা এটা দেখো ডিজিটাল কম্পাসটা তো এইটা আমি মুহটা ঠিক ঠিক মুহে রক্ষা আপরে দেখ এইটা আমি কমে বা কে সেটিমিটর হোক দেখো একজাক্টলি ফোর দরকার ফোর পয়েন্ট তো বোধে টিকি আমার কম বেশি হয়ে যাও ওকে ওকে ঠিক আছে তো এইটা কত পয়েন্ট এইটা আমি কেচে ফোরটিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেটিমিটর ব্যসার্থ তা এটি তাপরে দেখো তারপরে আমি এটি এই ব্রতটা অঙ্কন করিবা ব্রত অঙ্কন করা তো ব্রতরে সিধা আমি গোলটা কাটি দেব ঠিক আছে গোলটা কাটি দে তোমার ব্রত তাপরে আমার কখনো ক্যু বিন্দু আমি দেখাইলে উপরিস বিদু আমি দেখাই দেলে তাপরে আমার পিবি অন্তর্দেশের ধর এটা পিবি পিবি পি বিন্ু আমার অন্তর্দেশ রহলা তাপরে আন্দু আর্ু আমার বহির দেশে রহলা ঠিক আছে তো আমি দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটা কু যা দ্বিতীয় আমার দত্ত কম অশ্নরে আমার দত্ত অটা হচ্ছে কেন্দ্র তো সেপে কোমা গোটে বিন্দু নেলে ও গোটে বিন্ু ন তাপরে আমার ব্যাসার্ধ ব্যাসার্ধে কোন করা গোটে কম্পাস ব্যবহার করা তো কম্পাসটা আমি আনবা এটি এটি মুন উপরে রক্ষা মুন উপরে রক্ষে তো তাপরে আমার কেতো ব্যাসার্ধ কে চার সেটিমিটর চার সেটিমিটর তো আমি দেখা চার সেটিমিটর কেউটি চার চার দেখ চার সেটিমিটর চার সেটিমিটর হল তা আমি কম করা কম্পাসে গোটে রাউন্ড করে দে কম্পাস গোটে রাউন্ড করে তো এইটি আমার এটা এটা কম ব্যাসার্ধ তো ব্যাসার্ধটা আমার দেখে কোয়া গোটা স্কেল নিয়ে গলে এই পয়েন্ট রে কোয়া গোটে অঙ্কন করে দেবা ওকে তো আমার এটি কত চার সেটিমিটর আমার ব্যাসার্ধ আমি এটি অঙ্কন করে দেয় তারপরে আমি তাপরে কিন্তু এ বি গোটে জিয়া অঙ্কন করা এ বি জিয়া কমতি অঙ্কন তো আমি কন করা তারপরে আমি এটা দেখে কন করা আমি এটি দুইটা বিন্দু নৃত বৃত উপরে এ ও বিদু বি বিন্দু নেবা এ ও বিন্দু নেবা তো এটি আমার কত এ এ এটি বিন্দু তো ধর আমার এটি গোটে বি আমি এ নিয়ে গলে এপটে গোটে বি ঠিক আছে তাপরে আমি কন করা সেই বিদু দ্বয়া সেই বিন্দু দ্বয় যোগ করে দেবা ঠিক আছে যোগ করে যোগ করে তো এইটা আমার কোন হয়ে গলাম এ বি জেয়া হয়ে এটা কোন হয়ে গেল এবি জে এটা আমার কে গলা এবি জেয়া হয়ে গেল ঠিক আছে তাপরে আমি তিন নম্বর কু যা দেখো তিন নম্বর আমার কোন করছি কেন্দ্র ও তো এটি আমার কোন প্রথমে আমি গটে কেন্দ্র নিয়ে গেলে तापर स्केल दरकार गोटे कंपास दरकार आउ कौन? प्रोट्राक्टर कारण प्रश्न कह प्रोट्राक्टर व्यवहार कर फास्ट कौन करशमिक सात तो कंपासकेल पकई तो मापीद स्केल गई मापी तो तीन दशमिक सात तीन दशमिक देखा पांच छात्र

মুটো বি তোমার অপলোড করে দেবি কমিটি কম্পাস রিয়েল কম্পাস মাপি ঠিক আছে তো তাপরে দেখ এটি বর্তমান আমি কন কোয়া এটি গোটে রাউন্ড গোটে বৃত গোটে করে দেখ তো এটি তো আমি গোটে এটি করেছে এটি আমার মনে কর না দে এ না দে ঠিক তো আমু কন করছি গে বৃত কলা বৃত কলা আমার কোটা দেখো বৃত কলা হচ্ছে এইটা এটা কেন্দ্রর এমি হয়ে এইটা হচ্ছে তোমার বৃত কলা তো কো এইটা গোটা ব্যাসার্ধ তো এটি বৃত্ত কলার কোণ রয়ে দুইটা ব্যাসার ধর তো এটা ধর ও এ গোটে ব্যাসার রা তো আমি ও আউটে আছে ব্যাসার্ধ এটি অঙ্কন করা তো কমিটি করা দেখো এটি কো এই যে কোণটা এই কোণটা কে তোমার কম কেন্দ্রীয় কোণ কণ কে কেন্দ্রীয়

এটি রে তো আমি এই পরিকা তলকু করে দেওয়া সব মনে রাখবো দুইটা বিন্দু যে তুমি করছ সে বিন্দুলে পুরা ম্যাচ কররকার এই যে লাইনটা আছে পুরা তোমার বিদু উপরে দিয়ে যাও দরকার নাইলে ভুল হয়ে তো বর্তমানে দেখ এটা আমার বড় হয়ে তো আমি টিকি আট নিয়ে যাব তো আমার কত হচ্ছে আমার হচ্ছে বাষ্টরী তো এই পটু এই পটু আমি মাপুছি আমার কেত এটা ধরো শহে দশ রে অনেক শহে দশ উপরে এই পাখা পাখি আমার কোটি হচ্ছে পাখা পাখি আমার এই হচ্ছে হল ওকে তো বর্তমান আমি এটা উঠেলে এটা আসলে এই ঠু তা এটা আমি এইট রাখলে দেখো একজাক্টলি করা চেষ্টা করব কারণ ডিজিটাল গলা বেড়ুক এত ভালো পয়েন্ট গুলো দেখা যাও না ঠিক আছে তো বর্তমান আমার কম আছে তো আমি বর্তমান এটা অঙ্কন করে এ আন্দুর না আমি কন দেওয়া এ বিন্দুর না দেলে। তো আমার বর্তমান আমি বাহার করলে এ ও বি বৃত কলা যাহ কেন্দ্রীয়টা কে বা ডিগ্রি বাষ্টরী ডিগ্রি ঠিক আছে মো আশা করছি তুমি মানুষ এই ভিডিও গুড়া ভাল অঙ্কন করা গলা এটা বজি বুঝিপারিথ ধন্যবাদ